One can do anything if one wish and try to do his level best. Welcome to my channel. Aajke lesson ta 18 number shikkhok nibondhon porikhar gonito onsher porbo 33 ekhane amra rekhechi trigonometry er ager porbo gulo jodi apni na dekhe thaken tahole upore I button e click kore playlist e giye dekhe aste paren. দেখি আমরা 254 নাম্বার কি বললো sin a equal to 2 by 3 হলে cos a equal to কত ব্যাখ্যাটা দেখি আমরা sin a equal to 2 by 3 sin মানে আমরা জানি লম্ব অতিভুজ লম্ব এখানে চিত্র দেওয়া আছে abc চিত্রে লম্বটা কিন্তু bc আর অতিভুজ ac তাহলে bc 2 হলো আর ac হলো 3 তাহলে cos মানে আমরা জানি ভূমি বা অতিভুজ ভূমিতে রুট ফাইভ কিভাবে হবে ভূমি সমান সমান পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাইলে অতিভুজ স্কোয়ার সমান সমান হবে অতিভুজের জায়গায় তিন ধরলাম তিন রেখে নয় সমান সমান হবে লম্ব স্কোয়ার দুই দুগুণে চার আর ভূমি স্কোয়ার এখন চার যদি আমরা মাইনাস করে বাম পাশে আনি নয় থেকে চার গেলে থাকে পাঁচ আর ভূমি স্কোয়ার সমান সমান পাঁচ তাহলে ভূমি সমান সমান রুট ফাইভ আর কজ ইকাল টু ভূমি বাই অতিভুজ তাহলে রুট ফাইভ বাই থ্রি তাহলে আমাদের গ নাম্বার উত্তরটা ঠিক আছে রুট ফাইভ বাই থ্রি এরপরে 255 নাম্বার কী বলা হলো সাইন এ ইকাল টু 12 বাই 13 হলে টেন এর মান কত তাহলে সাইন এ ইকাল টু 12 বাই 13 এই চিত্রটা থেকে আমরা দেখি এবিসি চিত্র সাইন মানে লম্বাই অতিভুজ তাহলে এ বি 12 আর অতিভুজে সি 13 তাহলে ভূমি বিসি গেল কত হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার 169 মাইনাস 140 থাকে 25 25কে রুট করলে হয় 5 বিসি পেলাম আমরা 5 তাহলে 10 মানে লম্ব বাই ভূমি লম্ব 12 ভূমি 5 তার মানে খ নাম্বার উত্তরটা ঠিক আছে এরপর আমরা দেখি 257 নম্বর অঙ্কটা কি বলা হলো সাইন থেটা ইকুয়াল টু 4 বাই 5 হলে টেন থেটা ইকুয়াল টু কত 11 শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে এখানে আমরা মুখে মুখে বের করতে পারি সাইন থেটা যদি 4 বাই 5 হয় লম্ব বাই অতিভুজ অতিভুজ 5 আর লম্ব হলো 4 তাহলে ভূমি সমান হবে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 5 হচ্ছে 25 মাইনাস 16 সমান 9 তখন হবে 3 ভূমিতে তাহলে 10 মানে লম্ব বাই ভূমি লম্ব 4 ভূমি 3 4 বাই 3 তাহলে ক নাম্বার উত্তরটা ঠিক আছে এরপরে আমরা দেখি 258 নম্বর কী বলা হলো সাইন থেটা ইকুয়াল টু 5 বাই 13 হলে কোসেক থেটা এর মান কত সাইনের উল্টা কিন্তু কোসেক আমরা জানি তাহলে কোসেক হবে 13 বাই 5 গ নম্বর উত্তরটা ঠিক আছে এরপরে 259 নম্বরটা কী বলা হলো টেন থেটা ইকুয়াল টু 3 বাই 4 সাইন থেটা এর মান কত চিত্রটা আমরা দেখি এবিসি চিত্রের মধ্যে টেন থেটা মানে লম্ব বাই ভূমি এবি বাই বিসি তাহলে এবি হলো 3 বিসি হলো 4 তাহলে অতিভুজটা কত হবে এসি ইকুয়াল হবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিন্তু এখানে 9 4 4 16 25 25কে রুট করলে পরে 5 থাকে তাহলে সাইন থেটা লম্ব বাই অতিভুজ এবি বাই এসি 3 বাই 5 তার মানে খ নাম্বার উত্তরটা ঠিক আছে 3 বাই 5 এরপর 260 নম্বর অঙ্গলে কী বলা হলো টেন থেকে গেলো 3 বাই 4 হলে কোসেক থেটার মান কত টেন থেকে গেলো লম্ব বাই ভূমি 3 বাই 4 তাহলে অতিভুজ সমান সমান রুট ওভার 3 স্কোয়ার যোগ 5 স্কোয়ার রুট 25 ইকুয়াল টু 5 কোসেক মানে অতিভুজ বাই লম্ব অতিভুজ মানে 5 লম্ব 3 তাহলে 5 বাই 3 খ নাম্বার উত্তরটা ঠিক আছে 5 বাই 3 এরপর 261 নম্বরটা কী বলা হলো টেন থেটা ইকুয়াল টু 5 বাই 12 হলে সেক থেটা ইকুয়াল টু কত টেন থেটা ইকুয়াল লম্ব বাই ভূমি 5 বাই 12 লম্ব 5 ভূমি 12 তাহলে অতিভুজ রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 25 যোগ 140 169 তাহলে রুট 169 মানে 13 13 বেগুন হলো অতিভুজ সেক মানে অতিভুজ বাই ভূমি 13 বাই 12 তার মানে ঘ নম্বর উত্তরটা ঠিক আছে 13 বাই 12 এরপরে 262 নম্বর অঙ্কটা কী বলা হলো সাইন থেটা ইকুয়াল টু 5 বাই 13 হলে টেন থেটা এর মান কত সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ 5 বাই 13
তাহলে লম্ব পাঁচ অধিবস ১৩, তাহলে ভূমি রুট ওভার অধিবস স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ১১২, বারো ১৪৪ মাইনাস ২৫ হবে, অধিবস ১৩, এখানে ১২ হবে না ১৩ হবে, এখানে একটু ভুল আছে, এটা হবে ১৩, ১৩ স্কোয়ার, তাহলে ১৬৯ মাইনাস ২৫ ১৪৪কে রুট করলে ১২ হয়, ১০ মানে লম্ব বাই ভূমি, লম্ব তো আগেই পাইছি আমরা ৫, আর ভূমি পাইলাম ১২, ৫/১২, তাহলে আমাদের উত্তরটা হবে বি নাম্বার, খ নাম্বার, ৫/১২। এরপর আমরা দেখি ২৬৩ নাম্বারটা কি বলা হলো, যদি এ সূক্ষ্মকোণ এবং সাইন এ ইকুয়াল টু ১২/১৩ হয় তবে কোট এর মান কত, সাইনের লম্ব হয় অতিভুজ ১২/১৩, লম্ব ১২, অতিভুজ ১৩, তাহলে ভূমি কত, রুট ওভার ১৩ স্কোয়ার মাইনাস ১২ স্কোয়ার, রুট ২৫ মানে ৫, কোট মানে ভূমি বাই লম্ব, তাহলে ৫/১২, খ নম্বর উত্তরটা ঠিক আছে ৫/১২। এরপর ২৬৪ নম্বর অঙ্কটা কী বলা হলো, যদি টেন থেটা কিন্তু ১ হয় তবে সাইন থেটা মাইনাস কস মাইনাস থেটা এর মান কত, টেন থেটা ইকুয়াল টু ১, তার মানে ১/১, টেন মানে লম্ব বাই ভূমি, লম্ব ১, ভূমি ১, তাহলে অতিভুজ রুট ওভার ১ স্কোয়ার প্লাস ১ স্কোয়ার রুট ২ অতিভুজ, তাহলে সাইন থেটা ইকুয়াল টু ১/√২, লম্ব বাই অতিভুজ, আর কস থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ১, ১/√২, তাহলে সাইন থেটা মাইনাস কস মাইনাস থেটা ইকুয়াল টু সাইন থেটা মাইনাস কস থেটা, কস মাইনাস থেটা মানে মাইনাস কস থেটা, কস মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা, তাহলে ১/√২ মাইনাস ১/√২ সমান সমান শূন্য, তার মানে খ নম্বর উত্তরটা আমাদের ঠিক আছে শূন্য। এরপরে ২৬৫ নম্বর অঙ্কটা কী বলা হলো, একটি বাড়ি ৪০ ফুট উঁচু একটি ময়ের তলদেশে মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে, উপরে মইটি বাড়িটির ছাদ শুয়ে আছে, মইটি কত ফুট লম্বা, ময়ের দৈর্ঘ্যটা চাইল, ময়ের দৈর্ঘ্য বা লম্ব এক্স ফুট যদি ধরা হয়, মইটিতে মইটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স ফুট, তাহলে সমকোণী দ্বিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে মইটাই কিন্তু অতিভুজ এক্স স্কোয়ার ইকুয়াল টু উচ্চতা লম্ব স্কোয়ার ৪০ ফুট, আর একটা হলো ৯ ফুট ভূমি, তাহলে চাইছে ১৬৮১, ১৬৮১ স্কোয়ার স্কোয়ার উঠাই দিলাম ডান পাশে রুট হইলো, ১৪০ গুণ ১৪০ করলে ৮১ হয়, তাহলে ১৪০ স্কোয়ার স্কোয়ার আর রুট উঠে গেলে ১৪০ হইল, তার মানে এক্স এর মানটা পেলাম আমরা ১৪০, খ নম্বর উত্তরটা ঠিক আছে ১৪০ ফুট। এরপর ২৬৬ নাম্বারটা কী বলা হলো, এটাই আজকের লেসনের শেষ নাম্বার, একটি তাল গাছের পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৬০ ডিগ্রি বলে গাছটির উচ্চতা কত, চিত্র ডাকা হয়েছে গাছটির উচ্চতা এইচ ধরা হইল, এবি গাছ, এখানে চিত্রের মধ্যে সমকোণী দ্বিভুজ, এসি কিন্তু অতি বোঝা হয়েছে, আর বিসি হচ্ছে ভূমি, তাইলে টেন কোণ এসিবি, এই উন্নতি কোণটা ৬০ ডিগ্রি বলা হয়েছে, লম্ব ভূমি টেন ৬০ ডিগ্রি কিন্তু লম্ব এইচ, আর ভূমি ১০, টেন ৬০ ডিগ্রির মান কিন্তু রোড থ্রি, এইচ বাই টেন, তাহলে আর আর গুণ করলে এইচ ইকুয়াল টু টেন রোড থ্রি, রোড থ্রির মানটা বসানো হলো ১.৭৩২, ১০ দিয়ে গুণ করলে থাকে আমাদের এইচের মান ১৭.৩২, তার মানে ক নম্বর উত্তরটা ঠিক আছে ১৭.৩২। সেই সাথে আজকে লেসনটা শেষ হয়ে গেল, অবশ্যই আপনারা পরবর্তী লেসন দেখবেন, সি ইউ নেক্সট।